সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি পারভীন আক্তার, সহকারী শিক্ষক বিষয় বাংলা। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে তোমাদের মাধ্যমিক বাংলা সাহিত্য বইয়ের একটি গুরুত্বপূর্ণ গদ্য গল্প শুভা। শুভা গল্পের শব্দার্থ এবং টিকা নিয়ে ইতিপূর্বে তোমরা 1 নং ক্লাসে আমাদের সম্মানিত সহকর্মী একজন ক্লাস নিয়েছেন শুভা গল্প থেকে, লেখক পরিচিতি ও পাঠ পরিচিতি বিশ্লেষণ করেছেন। আজকে আমি তোমাদের 2 নং ক্লাসে শব্দার্থ এবং টিকা নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা চলো এবার আমরা বোর্ডে চলে যাই এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। শিক্ষার্থীরা এখানে বোর্ডের ডান দিকে দেখো, আমাদের আজকের শ্রেণী হচ্ছে নবম, বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র, আর আমি শিক্ষক পারভীন আক্তার। এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, যদি কোনো প্রয়োজন পড়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 2 এবং SW অর্থাৎ অনুশীলনী নং হচ্ছে 2। আজকে আমাদের SW থাকবে, যা পড়াবো আমি তার উপরে তোমাদের SW থাকবে, অর্থাৎ শব্দার্থ থেকে তোমরা SW করে স্কুলে জমা দেবে। তাহলে শিক্ষার্থীরা চলো এবার মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা পড়াবো শুভা গল্প, শুভা গল্পের শব্দার্থ টিকা। শুভা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শুভা গল্পের শব্দার্থ ও টিকা। তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা এই শব্দার্থ এবং টিকা আলোচনা করার পূর্বে এই গল্পের মূল বিষয়টা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিলে ভালো হয়, সেজন্য আমি তোমাদের বলছি। শুভা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প, গল্পটি সাধু ভাষায় রচিত। এই গল্পের নাম চরিত্র শুভা, শুভার পূর্ণ নাম শুভাসিনী। এ নামের মাঝেই এক ধরনের পরিহাসের বিষয় রয়েছে, কারণ শুভাসিনী অর্থ সুন্দর মুখের ভাষা যে নারীর, অর্থাৎ যে নারী সুন্দর করে কথা বলেন। অথচ শুভা কথা বলতে পারে না, শুভা বলতে না পারলেও মনে মনে এক জগৎ তৈরি করে নেয়। সে তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এই শুভা গল্পের বিষয়বস্তু। সে অর্থে গল্পের নামকরণ যথার্থ হয়েছে এবং সুন্দরভাবে লেখক আমাদের সামনে অর্থাৎ পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তাহলে চলো শিক্ষার্থীরা এবার আমরা শব্দার্থ এবং টিকা নিয়ে আলোচনা করি। আজকে যেহেতু আমাদের এটি পাঠ আলোচ্য বিষয়, সেহেতু আমরা এটা নিয়ে এখন আলোচনা করছি। গর্বের কলঙ্ক, সন্তান হিসেবে কলঙ্ক, গর্ব হলো মায়ের পেট। যে ব্যক্তি বা বস্তুকে পরিবারে নেতিবাচক হিসেবে দেখা হয় তা হলো কলঙ্ক। এখানে শুভা বাক প্রতিবন্ধী হওয়ায় তার মা তাকে গর্বের কলঙ্ক বলতেন। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট শব্দটির অর্থ হচ্ছে বড় পাতা বিশিষ্ট, দীর্ঘ হলো বড় আর সুযুক্ত হয়ে বড়কে বিশেষায়িত করা হয়েছে। পল্লব হলো পাতা, এখানে চোখের পাতা হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ শুভার কথা ছিল না, কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, যা দিয়ে সে ভাষা সবাইকে বোঝাতে পারত। ওষ্ঠাধর, ওষ্ঠ এবং অধর, উপরের ও নিচের ঠোঁট, ওষ্ঠ যোগ অধর ওষ্ঠাধর। এখানে শুভার কথা বলতে গিয়ে লেখক বলেছেন যে শুভা কথা বলতে না পারলেও তার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্র কচি কিশলয়ের মতো কেঁপে উঠত। কিশলয় বলতে বোঝানো হয়েছে এখানে গাছের নতুন পাতা। তর্জমা, অনুবাদ, এক ভাষা থেকে অন্য ভাষায় বলা বা লেখা। অস্তমান, ডুবন্ত বা ডুবে যাচ্ছে এমন, চন্দ্র সূর্যের পশ্চিম দিকে অদৃশ্য অবস্থা। অনিমেষ, অপলক বা পলকহীন, এখানে লেখক শুভার চোখের যে বর্ণনা দিয়েছেন, চোখের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন যে কখনো অস্তমান চন্দ্রের মতো পলকহীনভাবে শুভা চেয়ে থাকত। উদয়াস্ত, উদয় এবং উদয় যোগ অস্ত, উদয়াস্ত, আবির্ভাব ও তিরোভাব, ওঠা ও ডুবা। ছায়ালোক, ছায়া যোগ আলোক, ছায়ালোক, কোনো বস্তুর উপর আলো পড়লে যে প্রতিবিম্ব হয়
তা হলো ছায়া। এখানে শুভা তার চোখ দুটি যেন ছায়ালোকের মতো নিস্তব্ধ রঙ্গভূমি তার চোখের মধ্যে যেন খেলা করত। বিজন মহত্ব, বিজন অর্থ হচ্ছে জনশূন্য বা নির্জন পরিবেশ, আর মহত্ব বলতে বোঝানো হয়েছে অবদান। কোলাহল মুক্ত প্রকৃতির অবস্থার যে আকর্ষণীয় দিক তাই বিজন মহত্ব, অর্থাৎ কোলাহল মুক্ত প্রকৃতির মাঝে এক ধরনের সৌন্দর্য বিদ্যমান থাকে, সে কথাটা বোঝাতে গিয়েই লেখক এই শব্দটি নিয়েছেন। তন্বী, তন্বী শব্দের অর্থ এখানে বোঝানো হয়েছে ক্ষীণ ও সুগঠিত অঙ্গ বিশিষ্ট। শুভার গ্রামের গ্রাম ছিল চণ্ডীপুর, সেই চণ্ডীপুর গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। সেই নদীর বর্ণনা দিতে গিয়ে লেখক বলেছেন, নিরলসা তন্বী নদীটি আপন কুল রক্ষা করে কাজ করে যায়। এখানে নদীর বর্ণনা দিতে গিয়ে এই তন্বী শব্দটা নিয়েছেন লেখক। বাখারি, কাদের দুদিকে দু প্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি। এখানে সুভার বাড়িটি, বাড়ির যে ঘর ছিল সেই ঘরের বেড়া ছিল বাখারি, অর্থাৎ বাঁশের ফালি দিয়ে তৈরি করা সেই ঘরের বেড়া। এখানে সেই তার বাড়ির ঘরের যে বর্ণনা আছে সেখানে আমরা এই শব্দটা পাবো, বাখারি। ঢেঁকিশালা, যে ঘরে ঢেঁকি রাখা হয়। ঢেঁকি হলো ধান থেকে চাল তৈরি লোকজ যন্ত্র। এখনও গ্রামীণ জীবনে অনেক বাড়িতে ঢেঁকির ঘর আছে। সুবাদের বাড়িতেও ঢেঁকিশালা ছিল, ঢেঁকির ঘর ছিল। সুবাদের বাড়ির বর্ণনা দিতে গিয়ে লেখক এই ঢেঁকিশালা শব্দটা ব্যবহার করেছেন। গার্হস্থ সচ্ছলতা, পারিবারিক দৈনন্দিন জীবনে সচ্ছলতা। এখানে শুভার বাবা বাণীকণ্ঠের অবস্থা ছিল সচ্ছল, দুবেলায় মাছ ভাত খায়, তার কোনো অভাব ছিল না, তাই এই শব্দটা ব্যবহার করেছেন তার যে পারিবারিক সচ্ছলতা সেটাকে বোঝাতে। চিরনিস্তব্ধ হৃদয় উপকূল, অর্থাৎ এর অর্থ হচ্ছে শান্ত হৃদয়। নিস্তব্ধ হলো আলোড়নহীন অবস্থা, উপকূল হলো কূলের সদৃশ। এখানে হৃদয় উপকূল বলতে হৃদয়ের কিনারার কথাই বলা হয়েছে, অর্থাৎ চিরনিস্তব্ধ হৃদয় কূল বলতে লেখক এখানে যা বুঝিয়েছেন, অর্থাৎ বালিকা যখন প্রকৃতির সাথে অবস্থান করে, অর্থাৎ প্রকৃতির মাঝে অবস্থান করে, এখানে বালিকা বলতে শুভাকে বোঝানো হয়েছে। শুভা যখন প্রকৃতির মাঝে অবস্থান করত তখন প্রকৃতি শুভার ভাষার অভাব পূরণ করে দিত। প্রকৃতির বিভিন্ন শব্দ এক হয়ে সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট এসে ভেঙে পড়ত। এই কথাগুলো বোঝানোর জন্যই লেখক এই শব্দটা নিয়েছেন, চিরনিস্তব্ধ হৃদয় উপকূল। ঝিল্লি রব পূর্ণ, ঝিঝি পোকার আওয়াজ বা শব্দে মুখর। বিজন মূর্তি, নির্জন অবস্থা। বিজন বলতে এখানে জনশূন্য মানব বা নির্জন অবস্থাকে বোঝায়, আর বিজন হলো নির্জন বা জনশূন্য মানব, মূর্তি হলো কোনো কিছুর অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়েছে। গণ্ডদেশ, গাল। এখানে গণ্ডদেশ শব্দটা নেওয়া হয়েছে হলো শুভার দুটি অন্তরঙ্গ বন্ধু ছিল, বোবা দুটি প্রাণী, অর্থাৎ গোয়ালে দুটি গাভী ছিল, সেই দুটি গাভীর সাথে সে সবসময় অন্তরঙ্গ বন্ধুত্ব করত, তাদের কাছে যেত, তাদের সাথে কথা বলতো, মনের কথাগুলো সে বোঝাতে চেষ্টা করত। শুভা যখন গোয়ালে যেত তখন দুই বাহুর দ্বারা সর্বশির গিবা বেষ্টন করে তার কানের কাছে নিজের গাল বা গণ্ডদেশ ঘর্ষণ করত। মুখ অর্থ বধির বোবা। এখানে সেই বোবা দুটি প্রাণীর কথা বলতে গিয়ে মুখ শব্দটা ব্যবহার করা হয়েছে। বিষাদ শান্ত শব্দটা হচ্ছে দুঃখমগ্ন। এখানে বিষাদ বলতে স্ফূর্তিশূন্যতা বা আনন্দ নেই যে প্রাণে, বিষণ্ণতা। বিষাদ শান্ত হলো খুব বেশি বিষাদগ্রস্ততা থেকে যে শান্ত অবস্থা। পূর্ণিমা তিথি বলতে চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়কে বোঝানো হয়েছে। এখানে লেখক শুভার যে বয়স ক্রমেই বেড়ে চলেছে, সে আপনাকে আপনি অনুভব করছে, যেন কোনো এক পূর্ণিমা তিথি সমুদ্র হতে জোয়ারের স্রোত এসে শুভার অন্তরাত্মাকে নতুন চেতনা শক্তিতে পরিপূর্ণ করে তুলছে। এই কথাটা বোঝাতেই পূর্ণিমা তিথি শব্দটা নিয়েছেন। আর কন্যা ভারগ্রস্ত পিতামাতা,
যে পিতামাতার বিবাহযোগ্য কন্যা সন্তানের বিয়ে হয়নি, সেই পিতামাতার হৃদয়ে আসলে যে কষ্টটা অনুভব হয় সেই কষ্টটাকে বোঝাতে গিয়েই এখানে কন্যা ভারগ্রস্ত। ভার বলতে এখানে আসলে বেদনা বোঝানো হয়েছে, পিতামাতার হৃদয়ে যে বেদনা হয় শুভার বিয়ে না হওয়ার কারণে, তার তাদের পিতামাতার মনে যে কষ্ট হতো সেই কষ্টটা বোঝাতে গিয়ে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। কপল, কপল মানে হচ্ছে গাল। নেত্রপল্লব চোখের পাতা, নেত্র মানে হচ্ছে চোখ আর পল্লব মানে হচ্ছে পাতা, নেত্রপল্লব চোখের পাতা। শুক্লা দ্বাদশী, চাঁদের বারোতম দিন, এখানে শুক্লা দ্বাদশী বলতে বোঝায় চাঁদের বারোতম দিন। আর হৃদয় ভার মনের বেদনা, শুভা বুবা হওয়ায় তার পিতামাতা তাকে নিয়ে মনের মধ্যে বেদনা অনুভব করতেন, অর্থাৎ তাদের মনের ভিতরে একটা কষ্ট সবসময় জাগ্রত থাকতো, সেই জন্যই বলা হয়েছে হৃদয় ভার। তার পিতামাতার ভিতরে একটা হৃদয়ে একটা কষ্ট অনুভব হতো, সেই কষ্ট থেকেই কথাটা নেওয়া হয়েছে হৃদয় ভার। শষ্পসজ্জা, শষ্পসজ্জা বলতে ঘাসের বিছানা বোঝায়। এখানে শষ্প মানে হচ্ছে ঘাস আর সজ্জা অর্থ হচ্ছে এখানে বিছানা অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এখানে সুভাকে নিয়ে যখন তার বাবা কলকাতায় চলে যেতে চাচ্ছে, গ্রামের মানুষ যখন তাকে একঘরে করে রাখতে চাচ্ছে, এই গ্রামে বসবাস করতে দিতে চাচ্ছে না সুভার বিয়ে না হয়, সেই জন্য সুভাকে নিয়ে তার বাবা পরিকল্পনা করে তাকে নিয়ে কলকাতায় চলে যাবে। কলকাতায় চলে যাওয়ার কারণে দেখা যায় তার বাবা উদ্যোগ গ্রহণ করে কলকাতা যাওয়ার জন্য। তখন তার চিরপরিচিত সুভা, তার চিরপরিচিত নদী তটে শষ্পসজ্জায় অর্থাৎ ঘাসের বিছানায় লুটিয়ে পড়ে, কান্না করে এবং ধরণীকে সে বলতে চায়, ধরণীকে বা সেই মুখ মানবতাকে সে বলতে চায় যে তুমি আমাকে যেতে দিও না, তুমি আমি যেমন তোমাকে আলিঙ্গন করে রেখেছি, ধরে রেখেছি, তুমিও আমাকে এখান থেকে বিদায় দিও না। অর্থাৎ সে সেই চিরপরিচিত জায়গা ছেড়ে, ঘাসের বিছানা বা ধরণী ছেড়ে সে কখনো যেতে চায় না কলকাতায়। এজন্যই বলা এই গল্পটা আসলে প্রকৃতির সাথে শুভা যেন একাকার হয়ে গিয়েছে। প্রকৃতি যেমন একজন বোবা, সে কথা বলতে পারে না কিন্তু সে বুঝাতে চায়, শুভাও সে তার সেই বোবা প্রকৃতির মতো যেন তার কথাগুলো যেন মানুষকে বুঝাতে চাচ্ছে, প্রকৃতির সাথে সে সবসময় অন্তরঙ্গ হয়ে থাকতে চায়। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই শব্দার্থ বা টিকাগুলো বিশ্লেষণ থেকে অনেকটাই ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে তোমাদের পাঠ বিশ্লেষণ নিয়ে আলোচনা করা হবে, তখন তোমরা আরও ভালো করে বুঝতে পারবে এবং এগুলো যদি তোমরা ভালো করে আয়ত্ত করো তাহলে পাঠ বিশ্লেষণটাও বুঝতে তোমাদের সুবিধা হবে। তো আশা করি তোমরা ভালো থাকবে এবং HW করে এখান থেকে তোমরা স্কুলে জমা দেবে। তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।